वेलकम टू स्टडी वर्क अकाउंटेंसी ते सबाई एक टू भालो स्कोर करते चाहिए जेहेतु अकाउंटेंसी एक टा प्रैक्टिकल पेपर सेई जोन्नो सेखाने भालो नंबर पावार अनेकटा स्कोप थाके जेमन एक टा गोटा प्रॉब्लेम तुमी जोदि आंसर ठीक करते पारो ताहोले सेखाने अनेकटा नंबर पेये जावा जाए तो एरकम भावेई कोन कोन स्ट्रैटेजी फलो करले तुमी अकाउंटेंसी ते 90 प्लस स्कोर करते पारबे सेटा निएई आजकेर भिडियोटा होते चलेछे। তাই যারা যারা এমন আছো অ্যাকাউন্টেন্সি খুব ভালো লাগে এবং অ্যাকাউন্টেন্সিতে গ্রাজুয়েশনে বিশেষ করে খুব ভালো একটা নাম্বার পেতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। বেসিক্যালি আমি যে সমস্ত জিনিসগুলো ফলো করতাম সেগুলোই আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই এগুলো তোমাদেরকেও অনেক বেশি সাহায্য করবে একটা ভালো নাম্বার পাওয়ার জন্য। প্রথম পয়েন্ট হচ্ছে সবার প্রথমেই তোমাকে একটা ভালো বই জোগাড় করতে হবে অ্যাকাউন্টেন্সির। সেটা আমি তোমাদের সাজেস্ট করব যেন প্রবলেম এবং সলিউশন দুটো একসাথে আছে এমন বই হয়। অনেকেই তোমরা আছো যারা শুধুমাত্র একটা প্রবলেমের বই কিনে নাও, সেটা স্ক্যানার হতে পারে কোনো, কিনে নিয়ে সেটার থেকে প্র্যাকটিস করতে থাকো। আমি বলবো না সেটা একদম খারাপ বা সেটা করা উচিত নয়, সেটা তোমরা করো, কিন্তু ওই প্রবলেমগুলো সলভ করার আগে তুমি একটা প্রবলেম এবং সলিউশন এরকম আছে বইকে প্র্যাকটিস করো, বই থেকে অঙ্কগুলো তুমি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে থাকো। তোমরা খেয়াল করে দেখবে আমি যখন ফার্স্ট সেমের জন্য বেস্ট বইয়ের ভিডিওটা করেছিলাম সেখানে আমি যে যে বইগুলো পড়েছিলাম সেগুলোই তোমাদের সাজেস্ট করেছিলাম, কারণ ওগুলো খুব ভালো বই বিকমের জন্য। এবং সেখানে আমি এটাও বলেছিলাম যে তোমরা প্রবলেম এবং সলিউশন দুটোই আছে এমন বই কেনো, এবং তারপরে তোমরা স্ক্যানার বা স্কলার যেখানে শুধু ইয়ার ওয়াইজ প্রবলেম থাকে সেই বইটা কেনো, কিনে প্র্যাকটিস করতে থাকো। তাই তোমাদের উচিত হবে সবার প্রথমে প্রবলেম এবং প্রবলেম এবং সলিউশন একসাথে আছে এরকম দেখে প্র্যাকটিস করা, কারণ সেখান থেকে তুমি তো জিনিসটার ফরম্যাটটা জানতে পারবেই, তার সাথে সাথে যে প্রবলেমটা তুমি নিজে করতে পারছো না সে ধরো অর্ধেকটা করতে পারলে তারপরে একটা পয়েন্টে গিয়ে তুমি আটকে গেলে সেটা তুমি দেখে নিয়ে করতে পারবে। দেখে দেখে প্র্যাকটিস করলেও কিন্তু অনেকটা লাভ হয়। তাই আমি বলবো সবার আগে এরকম বই থেকে জিনিসটা প্র্যাকটিস করো এবং তারপরে তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, তারপরে তুমি একটা স্কলারে যাও, স্কলারে গিয়ে দেখো যে সেই চ্যাপ্টারটা থেকে কি কি কোয়েশ্চেন দেওয়া রয়েছে। এবার সেখানে তো কোনো সলিউশন দেওয়া নেই, সেখান থেকে যখন তুমি অঙ্কগুলোকে নিজে নিজে প্র্যাকটিস করবে তখন দেখবে তোমার পুরো বিষয়টা একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে যদি তোমরা একদম প্রথম থেকে শেষ অবধি করতে পারো তাহলে আমার মনে হয় খুব বেশি তোমাদের প্র্যাকটিস করা হবে প্রবলেম এবং এটা তোমাকে অনেকটাই হেল্প করবে। নেক্সট যে পয়েন্টটা আসছি এটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই আছে যারা অ্যাকাউন্টেন্সিতে কনসেপ্ট ভালো করে বোঝে না, যেহেতু এটা পুরোপুরি একটা প্র্যাকটিক্যাল পেপার এটাকে কিন্তু মুখস্থ করে কাজ চালানো যাবে না। কাজ চালানো গেলেও তোমরা একদম কেউই ভালো মার্কস করতে পারবে না যদি তোমরা মুখস্থ করে পুরো বিষয়টা চালাতে যাও। তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা জিনিসের পিছনে কনসেপ্টটাকে তোমায় বুঝতে হবে, যেটা আমার মনে হয় 11 থেকেই স্টার্ট করা উচিত। তোমাদের যদি কারোর বেসিক কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা একদম প্রথম থেকে স্টার্ট করো, নিজে নিজে পড়ে বোঝো, তাহলে দেখবে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং কেন বলছি যে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার রাখতে হবে মুখস্থ করতে হবে না, তারও একটা কারণ আছে। যখন তুমি এক্সাম দিতে গেছো এবং গিয়ে দেখলে যে একটা প্রবলেম এসেছে সেটা তোমার চেনা লাগছে না, মানে তুমি এই ধরনের প্র্যাকটিস করনি, কিন্তু মানে ধরো একটা পয়েন্ট এরকম আছে যেটা তোমরা প্র্যাকটিস করে যাওনি, জানো না এরকম, তো সেক্ষেত্রে তোমার যদি কনসেপ্ট ঠিক থাকে তাহলে ওখান থেকে তুমি ওটা সলিউশন ইনস্ট্যান্ট বের করে দিতে পারবে। তো সেটার জন্যই কিন্তু প্রত্যেকটা বিষয়ের পিছনে প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে কনসেপ্টটা বোঝাটা খুব দরকার। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটাও ইম্পর্টেন্ট, তোমাকে শুধুমাত্র প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে গেলে চলবে না, যে চ্যাপ্টারটা তুমি পড়ছো সেটার থিওরিটা তোমাকে কিছুটা জানতে হবে। সে ধরো একটা আমি চ্যাপ্টারে এক্সাম্পল দিচ্ছি, সে ধরো তোমরা একটা চ্যাপ্টার স্টার্ট করলে কনসাইনমেন্টে ডিরেক্ট তোমরা অঙ্কে না গিয়ে, আমার মনে হয় যখন তুমি চ্যাপ্টারটা স্টার্ট করছো প্রথম দিন, প্রথম একটা দিন তুমি থিওরি পোর্শনটায় দাও। তোমাকে যে বইটা কিনতে বললাম যেখানে প্রবলেম এবং সলিউশন একসাথে আছে সেখানে দেখবে সামনের দিকটা কিছুটা থিওরি থাকে, তো আমি বলবো ওই একটা দিন তুমি ওই থিওরি পড়াটাতে দাও। যখন তুমি থিওরিটা পড়ে নেবে তখন পুরো জিনিসটা তোমার মাথায় থাকবে। এমনও হতে পারে যে একটা চ্যাপ্টারে অনেকগুলো ভাগ রয়েছে, তো তুমি প্রথম পোর্শনটা থিওরিটা পড়ো, তারপরে সেটার কিছুটা অঙ্ক করো,
তারপরে আবার সেকেন্ড পোর্শনের থিওরি পড়ো, তারপরে সেটার কিছুটা অঙ্ক করো। এই রকম ভাবে করতে করতে গেলে অনেকটা ভালোভাবে তোমার শেখা হবে এবং পুরো জিনিসটাই তোমার মাথায় থাকবে, এটাই বোঝাতে চাইছি। তাই এছাড়া আরও একটা কারণ আছে, তোমাদের অনেক সময় থিওরি লিখতে দেয় বা অনেক সময় এরকম থাকে অঙ্কের সাথে থিওরির ওয়ার্ড থাকে, তুমি যদি অঙ্কটা বাই চান্স পারছো না তখন তুমি থিওরিটা লিখতে পারবে, একদম ছেড়ে আসার থেকে কিছুটা করে আসা এবং সেটাতে কিছুটা নাম্বার তো তুমি পাবেই। তো সেটার জন্য আমার মনে হয় থিওরি পড়াটাও অনেকটা বেশি দরকার, যেটা অ্যাকাউন্টেন্সি পড়তে গেলে অনেকেই আমরা করি না, থিওরিটাকে পুরোপুরি এড়িয়ে যাই, কিন্তু থিওরিটাতেও তোমাকে একটু জোর দিতে হবে। নেক্সট হচ্ছে তোমাকে প্র্যাকটিক্যাল প্রবলেম হাতে করে সলভ করতে হবে। এমন নয় তুমি চ্যাপ্টার বুঝে গেছো, কনসেপ্ট বুঝে গেছো, সব কিছু তোমার রেডি আছে, তুমি এবার কি করছো বইটা খুললে, খুলে অঙ্কগুলো মাথায় বসে বসে করছো, ক্যালকুলেটারে করে দেখে নিচ্ছ, হ্যাঁ আনসার মিলে গেল, ঠিক আছে। এটা করলে চলবে না, তোমাকে অঙ্ক হাতে করে প্র্যাকটিস করতে হবে, সেটা যত ইজি অঙ্কই হোক না কেন। তুমি যখনই অঙ্কটা হাতে করে প্র্যাকটিস করছো তখন তোমার সেটা তোমার কাছে ডাবল এফেক্ট ফেলবে, যতটা তুমি মাথায় করছো সেখানে যদি তোমার 50% রেডি হয়, যখনই তুমি সেটা খাতায় করছো তখনই সেটা তোমাকে 100% রেজাল্ট দেবে, 100% তোমার রেডি হয়ে যাবে। তাই আমি বলবো তোমরা অঙ্ক একদম প্র্যাকটিক্যালি হাতে করে সলভ করো, একদম পুরো রুটিন ওয়াইজ তুমি সলভ করতে থাকো। আমার মনে হয় ফার্স্ট সেমে শুধুমাত্র অ্যাকাউন্টেন্সি আছে যেটা প্র্যাকটিক্যাল পেপার, এছাড়া স্ট্যাট আছে কিছুটা, তাই প্রত্যেক দিন কিছু কিছু করে অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে থাকো, দেখবে তোমাদের পরীক্ষাতে হাতে করে সলভ করতে কোনো অসুবিধা হবে না। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এক্সাম রিলেটেড। তোমরা সারা বছর বা 6 মাস ভালোভাবে পড়লে কিন্তু এক্সামে গিয়ে তোমরা নার্ভাস হয়ে গেলে, দেখলে যে ওখানে এমন কিছু কিছু কোয়েশ্চেন দিয়েছে যেগুলো তুমি করে আসোনি বা জানো না, তখন তুমি কি করবে? তখন আমার মতে যেগুলো পারছো সেই জিনিসগুলো আগে কমপ্লিট করে নাও। অনেকেই এরকম আছে যে ফাইনাল অ্যাকাউন্ট দিয়েছে, ফাইনাল অ্যাকাউন্টটা বড় বলে আমি আগে করে নিই, এটা কিন্তু একদমই করতে যাবে না, কারণ ওখানে অনেক সময় কিছু আননোন অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে যেটাকে খুঁজে বের করতে তোমার একটু হলেও বেশি সময় লাগবে। তাই একটা 15 নম্বরের ফাইনাল অ্যাকাউন্টসকে আগে না করে পরপর তুমি যেগুলো করতে পারছো সেইগুলো করতে করতে গিয়ে একদম লাস্ট ফাইনাল অ্যাকাউন্ট করো, তাহলে সেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে একটা ভালো নাম্বার পেতে। কারণ প্রথমেই তুমি যদি একটা শক্ত অঙ্ককে ধরে নাও যে না এটা আমি আগে করে নিই, আগে সলভ করে নিই, তারপরে অন্যগুলো দেখবো, সেটা করতে গেলেই তুমি যদি একটা জায়গায় আটকে যাও না, দেখবে অনেকটা সময় ওখানে বেরিয়ে গেছে, তখন আর যেগুলো পারতে অ্যাকচুয়ালি সেগুলো আর তুমি পারছো না। তাই যেগুলো পারবে সেগুলো আগে করে নেবে, এবং যেটা তোমার একটু টাফ মনে হচ্ছে যে না এটা আমায় একটু ভাবতে হবে, সেটা তুমি লাস্টে করো, তো সেটাই তোমাকে অনেক বেশি হেল্প করবে। আর লাস্টলি যে পয়েন্টটা আমি সবসময় বলি সেটা হচ্ছে মাল্টিপল রিভিশন, তোমাকে রিভিশন করতে হবে। যেহেতু অ্যাকাউন্টেন্সি আমরা একবার সলভ করি একটা চ্যাপ্টার, সেটাকে বারবার সলভ করা সম্ভব হয় না, তাই পরীক্ষার আগে তুমি যেগুলো সলভ করেছো সেগুলো জাস্ট দেখে যাও, আর এরকম মাঝে মাঝে প্র্যাকটিস করতে থাকো। যেরকম তোমাদের এক্সাম্পল দিয়ে বললাম, প্রথমে তোমরা প্রবলেম এবং সলিউশন এরকম দুটোই আছে এরকম একটা বইকে কমপ্লিট করো, এবং তারপরে স্কলার থেকে অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। এই দুটো বই থেকে অঙ্ক প্র্যাকটিস করলেই তোমাদের কমপ্লিট একদম রেডি হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে এবং তোমরাও অ্যাকাউন্টেন্সিতে খুব ভালো স্কোর করতে পারবে। আর তোমাদের যদি অন্য কোনো সাবজেক্ট নিয়ে কিছু জানার থাকে কিভাবে কি পড়তে হবে, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও, আমি সেটা নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা এতটাই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, বাই।